সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি দাঁতের ক্যাপ এবং ব্রিজ নিয়ে কথা বলবো। অনেকেই প্রশ্ন করেন, দাঁতের ক্যাপ কি, ব্রিজ কি, এগুলো কত ধরনের হয়, কি দিয়ে তৈরি হয়, কিভাবে করা হয়। আমি সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব এবং পরিশেষে এর খরচ সম্বন্ধেও একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। প্রথমে জানি যে দাঁতের ক্যাপ কি। ক্যাপ হচ্ছে টুপি পরানো। কোনো দাঁত যদি ক্ষয়প্রাপ্ত হয়, ভঙ্গুর হয়ে যায় কিংবা রুট ক্যানেল করা হয়, সেই দাঁতে কিন্তু টুপি পরাতে হয়, ক্যাপ পরাতে হয়। এবার আসুন ব্রিজ কি। ব্রিজটি হচ্ছে কারো দাঁত যদি মিসিং থাকে, একটি কিংবা একাধিক দাঁত যদি মিসিং থাকে, তাহলে সেই দাঁতগুলো স্থায়ীভাবে প্রতিস্থাপন করার জন্য পাশের দাঁতের সাথে সাপোর্ট নিয়ে কিন্তু ব্রিজ করা হয়। স্ক্রিনে আপনারা একটা ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন, 3 ইউনিটের একটা ব্রিজ, যেখানে একটি দাঁত মিসিং ছিল এবং পাশের দাঁতের সাথে মিলিয়ে কিন্তু ব্রিজটি করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এবার চলুন ক্যাপ এবং ব্রিজ কয় ধরনের হয় সেই বিষয়ে কথা বলি। প্রথমেই বলবো মেটালিক ক্যাপ। মেটালিক ক্যাপ মেটাল অ্যালয় দিয়ে তৈরি। এটির কালার হচ্ছে সিলভার কালার এবং স্টেনলেস স্টিল কালার। এটি দাঁতের কালারের সাথে ম্যাচিং হয় না, এজন্য এই ক্যাপগুলো সাধারণত মাড়ির দাঁতে করা হয়। কারণ মাড়ির দাঁত দিয়ে আমরা শক্ত কিছু চিবই, সেটি অনেক চাপ সহ্য করতে হয়, এজন্য এই মেটালিক ক্যাপগুলো মাড়ির দাঁতে দিলে সেটি মোটামুটি ভালোই হয়। এরপরে যে ক্যাপের কথা বলবো সেটি হচ্ছে মেটাল বাইট ক্যাপ। বন্ধুরা, এটিও মেটাল দিয়ে তৈরি। যেখানে কামড়টা পড়বে অর্থাৎ বাইট, সেখানে মেটাল থাকে এবং ক্যাপটির চারপাশে আপনার দাঁতের কালারের সাথে ম্যাচিং করে পোর্সিলিন দেয়া থাকে। এটি হচ্ছে মেটাল বাইট ক্যাপ। তৃতীয়ত যে ক্যাপের কথা বলবো সেটি হচ্ছে পোর্সিলিন ক্যাপ। সেটিও কিন্তু মেটাল দিয়ে তৈরি, কিন্তু এটার উপরে আপনার দাঁতের যে কালার, সেই কালার ম্যাচিং করে পোর্সিলিন দেয়া থাকে। সেক্ষেত্রে এটি আপনার দাঁতের কালারের সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং হয়ে যায়। এটি মাড়ির দাঁতে এবং সামনের দাঁতে, সব দাঁতে এটি করা যায়, করা হয়। বন্ধুরা, এবার আলোচনা করব মেটাল ফ্রি ক্যাপ। বর্তমান আধুনিক চিকিৎসার সংযোজন হচ্ছে মেটাল ফ্রি ক্যাপ। এটি দুই ধরনের, জিরকোনিয়া এবং ইম্যাক্স। এই ক্যাপগুলোতে কোনো মেটাল দেয়া থাকে না, সম্পূর্ণটাই আপনার দাঁতের কালারের সাথে ম্যাচিং করে এটি তৈরি করা হয়। বিশেষ করে সামনের দাঁতের জন্য এটি তৈরি করা হয়, কারণ বন্ধুরা আপনারা জানেন যে মেটাল ফিউজ, যে পোর্সিলিন ক্যাপগুলোর কথা আগে বলেছি আমি, সেগুলোতে মেটাল ভিতরে থাকে এবং উপরে দাঁতের কালারের সাথে ম্যাচিং করে পোর্সিলিন দেয়া থাকে। কোনো কারণে যদি পোর্সিলিনটা ছুটে যায় এবং মেটালটা বের হয়ে যায়, বিশেষ করে সামনের দাঁতে, তাহলে কিন্তু এই ক্যাপগুলো আর ব্যবহার করার উপযুক্ততা থাকে না, দেখতে অত্যন্ত দৃষ্টিকটু হয়। এজন্য জিরকোনিয়া এবং ইম্যাক্স, এই ক্যাপগুলো কিন্তু সামনের দাঁতে ব্যবহার করলে পরে সেটি অত্যন্ত পারফেক্ট হয় এবং চমৎকার সুন্দর হয়। ডেন্টিস্ট ছাড়া সাধারণ মানুষ এটি বুঝতেই পারবে না যে এটা আপনার ন্যাচারাল দাঁত নাকি এখানে ক্যাপ করা হয়েছে কিংবা ব্রিজ করা হয়েছে। এজন্য বর্তমানে এগুলো খুবই সচরাচর ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, এ তো গেল ক্যাপের প্রকার। আপনার দাঁতে যদি ক্যাপ বসানোর সিদ্ধান্ত হয়, আপনার ডেন্টিস্ট যদি আপনার দাঁতে ক্যাপ করার পরামর্শ দেন, তাহলে এই ক্যাপগুলোর যে কোনো একটি ক্যাপ আপনার যেটা ভালো মনে হয় সেটি আপনি করে নেবেন। এবং বন্ধুরা, খরচের ব্যাপারে আমি কথা বলতে চেয়েছি, এটি যদি বলতে হয় তাহলে এটার স্পেসিফিক খরচ কিন্তু বলাটা একটু মুশকিল, কারণ আপনার দাঁতের কন্ডিশন, আপনার দাঁতে কী ধরনের ক্যাপ দেওয়াটা উচিত হবে এবং আপনার ডেন্টিস্ট, তার কী কোয়ালিটি, তার ক্যাপাসিটি, তার চেম্বারটা কোথায়, সব কিছু মিলেই কিন্তু ক্যাপের কিংবা ব্রিজের দামটা নির্ভর করবে। সুতরাং এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে এতটুকু বলা যায় যে সাধারণত মফস্বলে কিংবা গ্রামাঞ্চলে খরচ একটু কম হতে পারে এবং শহরাঞ্চলে খরচটা একটু বেশি হতে পারে, এটি কিন্তু স্বাভাবিক। বন্ধুরা, আপনার দাঁতে যদি ক্যাপ করতেই হয়, তাহলে একজন ভালো ডেন্টিস্টের কাছে গিয়ে একটি ভালো মানের একটি ক্যাপ আপনি করে নিন, করে আপনার দাঁতটার পূর্ণ ক্ষমতা ফিরিয়ে আনুন এবং আপনি সুস্থ থাকুন। বন্ধুরা, পরিশেষে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমাকে কিছু জানার কিংবা বলার থাকলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি।